চড়কটা চলছিল, তো এখানে চড়কটা হারিয়ে গেছে। এখানে সবাই চড়কটা খুঁজে বেড়াচ্ছে। চড়কটা থাকে এই জায়গাটায়, এই জায়গা থেকে এখন পাওয়া যাচ্ছে না চড়কটা। তো এখন চড়কটা পুরোটাই খুঁজে বেড়াচ্ছে, কেন কি যখন মন্ত্র পড়া হচ্ছিল তখন চড়ক ঠাকুর জ্যান্ত হয়ে গেছিল, জাগ্রত হয়ে গেছিলো মানে। তো এখন সেটা লোক খোঁজা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কটা এতই বড় যে একা তোলা সম্ভব নয়। তো সবাই আসছে আপনারা দেখতে পাচ্ছেন। ছোট থেকে বড় পর্যন্ত সবাই গাছটাকে উঠানোর জন্য উৎসুক হয়ে আছে। সবাই এক জায়গায় আসছে যাতে চড়ক তুলতে পারে। পুরুষরা নয়, এখানে নারীদেরও দেখতে পারবেন। ওরা হলো চড়ক গাছটা তোলার জন্যে মানে একদম উঠে পড়ে লেগেছে। Yeah.
গাছটি জলের মধ্যে আছে বলে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এই গাছটি 10টা তাল গাছের সমানে ওজন আছে। এখানে দেখতে পাচ্ছেন শুধু ছেলেরা নয়, নারীরাও এতে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন এখানে বহু জন হলো শক্তি দিয়ে ছবি তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে এই ঠাকুরকে দেখার জন্য, কেন কি এই ঠাকুরটা এখানে গোপালনগরের অঞ্চলে একটা জাগ্রত। এখন ঠাকুরকে তেল শুধু হলুদ দিয়ে মাখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরটাকে কতগুলো ভক্তি শ্রদ্ধা দিয়ে সবাই নমস্কার করছে। দেখছেন যে ভোলে বাবাকে হলুদ তেল দিয়ে মাখিয়ে এলো পবিত্র করা হচ্ছে। আমাদের সবার